আসসালামু আলাইকুম, আমি এসকেম সুজান মাহমুদ। আপনাদের মাঝে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, কিভাবে আপনারা আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন জাস্ট 1 মিনিট। এজন্য আমরা বেশি কথা বলবো না, মোবাইলে চলে যাব। সরাসরি আপনি যাবেন ক্রোম ব্রাউজারে। প্রত্যেকটি মোবাইলে একটি ক্রোম ব্রাউজার থাকে, এই ব্রাউজারে আপনি যাবেন। যাওয়ার পরে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি সার্চ বারে লিখবেন, উপরে যে সার্চ বার থাকবে এই সার্চ বারে লিখবেন বিজি রিমুভ। প্রথম যে লেখাটা আসছে সেটার উপরে ক্লিক করেন। ক্লিক করার পরে এমন একটি পেজ আসবে, দেখাচ্ছি, এমন একটি পেজ আসবে। আসার পরে নিচে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আপনি এর উপরে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন নিচে একটি লেখা আছে আপলোড পিকচার, মানে আপনি কোন ছবিটি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইতেছেন সেটি এই জায়গায় নিয়ে আসতে হবে। এর জন্য আপনি আপলোড পিকচার উপরে ক্লিক করেন। তো আমি চাচ্ছি আমার একটা ছবি রিমুভ করে আপনাদের দেখাবো, আপনারা দেখেন। আমার একটি ছবির উপরে ক্লিক করার পরে ডান করেন, দেখছেন, দেখার পরে ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো ইচ্ছে করলে আপনি এটি আপনি নিজের প্রোফাইলের গ্যালারি থেকেও ছবি চেঞ্জ করতে পারবেন। আবার যদি ইচ্ছা করেন যে না, ক্রোম ব্রাউজার থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন, এই জন্য আপনি উপরে একটা লেখা আছে দেখেন এডিট, এডিট উপরে ক্লিক করেন। বাস ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি চান যে এটি ভালো লাগে না আর একটা দেন, সেটাও দিতে পারবেন অটোমেটিক। দেওয়ার পরে আপনি দেখাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা আপনি চয়েস হওয়ার পরে আপনি উপরে দেখেন একটি লেখা আছে, দেখেন আমি দেখাচ্ছি এখানে একটি টিক চিহ্ন মতন দেওয়া আছে, এটি উপরে ক্লিক করেন। ক্লিক করার পরে অটোমেটিক ছবিটি ডাউনলোড হয়ে যাবে। নিচে দেখেন শেয়ার, কিন্তু শেয়ারে চাপ দিবেন না, আপনি সরাসরি ডাউনলোড পিকচারে চাপ দিবেন। অটোমেটিক সেভ হয়ে গেছে, দেখেন আমি গ্যালারিতে চলে আসছি, এই যে আমার ছবি। আর আপনি ইচ্ছা করলে যে না, এই ছবিটি আমি অন্যভাবে আমি করতে চাই, যে আমার একটা গ্যালারি থেকে ছবি নিয়ে, এই দেখান এটি, এই ছবিটি আপনি গ্যালারি থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, এর জন্য আপনাকে সেম আপনি এডিটে যান। এডিটে যাওয়ার পরে ক্লিক করেন। ক্লিক করার পরে নিচে দেখেন এই যে এই জায়গায় একটা অপশন আছে আপলোড ব্যাকগ্রাউন্ড, তার উপরে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি গ্যালারিতে চলে আসবে, আপনি যে ব্যাকগ্রাউন্ডটা দিতে চান সেখানে যান। সাপোজ আমার এই ব্যাকগ্রাউন্ডটা অনেক চয়েস, তো এই ব্যাকগ্রাউন্ডটাই আমি দিব। এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পরে উপরে দেখেন একটা অপশন আছে ডান, ডানে ক্লিক করেন। বাস ডানে ক্লিক করলাম। ক্লিক করার পরে অটোমেটিক আপনি পিছিয়ে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আপনি প্রত্যেকটি ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার পরে উপরে একটি ডাউনলোড চিহ্ন দেওয়া আছে, চিহ্নটিতে ক্লিক করেন। ক্লিক করার পরে দুইটি অপশন আছে, শেয়ার এবং ডাউনলোড, আপনি ডাউনলোডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি এই ছবিটি একবার অলরেডি পিক চেঞ্জ করছি, যার জন্য এই এগিন দেখাচ্ছে, আমি এগিনে চাপ দিলাম।
আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভিডিওটি পুরোটি আপনারা বুঝতে পারছেন। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন কিভাবে ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।